ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস কলম্বো সফর শেষে ঢাকায় ফিরেছেন। সোমবার বেলা 11:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে 16 নভেম্বর ছুটি কাটাতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পিটার হাস। তিনি বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে কয়েক মাস ধরে তৎপর রয়েছেন। এদিকে দিল্লিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান মঞ্জুরি ছুটি নিয়েছেন। তিনি জাতীয় নির্বাচনের আগেই ওয়াশিংটন ফিরে যাবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস কলম্বো সফর শেষে ঢাকায় ফিরেছেন। সোমবার বেলা 11:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে 16 নভেম্বর ছুটি কাটাতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পিটার হাস। তিনি বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে কয়েক মাস ধরে তৎপর রয়েছেন। এদিকে দিল্লিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান মঞ্জুরি ছুটি নিয়েছেন। তিনি জাতীয় নির্বাচনের আগেই ওয়াশিংটন ফিরে যাবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস কলম্বো সফর শেষে ঢাকায় ফিরেছেন। সোমবার বেলা 11:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে 16 নভেম্বর ছুটি কাটাতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পিটার হাস। তিনি বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে কয়েক মাস ধরে তৎপর রয়েছেন। এদিকে দিল্লিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান মঞ্জুরি ছুটি নিয়েছেন। তিনি জাতীয় নির্বাচনের আগেই ওয়াশিংটন ফিরে যাবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস কলম্বো সফর শেষে ঢাকায় ফিরেছেন। সোমবার বেলা 11:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে 16 নভেম্বর ছুটি কাটাতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পিটার হাস। তিনি বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে কয়েক মাস ধরে তৎপর রয়েছেন। এদিকে দিল্লিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান মঞ্জুরি ছুটি নিয়েছেন। তিনি জাতীয় নির্বাচনের আগেই ওয়াশিংটন ফিরে যাবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস কলম্বো সফর শেষে ঢাকায় ফিরেছেন। সোমবার বেলা 11:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে 16 নভেম্বর ছুটি কাটাতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পিটার হাস। তিনি বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে কয়েক মাস ধরে তৎপর রয়েছেন। এদিকে দিল্লিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান মঞ্জুরি ছুটি নিয়েছেন। তিনি জাতীয় নির্বাচনের আগেই ওয়াশিংটন ফিরে যাবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস কলম্বো সফর শেষে ঢাকায় ফিরেছেন। সোমবার বেলা 11:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে 16 নভেম্বর ছুটি কাটাতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পিটার হাস। তিনি বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে কয়েক মাস ধরে তৎপর রয়েছেন। এদিকে দিল্লিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান মঞ্জুরি ছুটি নিয়েছেন। তিনি জাতীয় নির্বাচনের আগেই ওয়াশিংটন ফিরে যাবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।